হাই, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের মতন খুব 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 ভালো আছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি দেখতে অনেক 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 ভালো লাগবে। তো দেখো এখনও ঘুমের ঘোর কাটেনি, এর জন্য শুরু আছে। তো চলো ভিডিওটি দেখবে কিন্তু পুরোপুরি, বলে দিলাম আমি। দেখো আমার চার বাসন বাসন মাজা কমপ্লিট, আজকে ঝটপট করে কাজ সেরে নিয়েছি। আজকে আমি একটু ভারী কাজ করবো। ভারী কাজ মানে বলো তো কি, আমাদের জুতোর তাকটা যেন ট্রাঙ্কের ওপরে আছে, সেই জুতোর তাকটা ইচ্ছা আছে টিনের সাথে বেঁধে দেওয়ার। তো চেষ্টা করবো, পারি নাকি করতে। তো তাড়াতাড়ি করছি, আগে ছেলের দিকটা সেরে দেবো, মানে ছেলেকে খাওয়ানো দাওয়ানো সব কিছু তারপরে করবো। তো চার বাসন মাজা হয়ে গেছে, আর বেশি আজকে কাঁচা বেরোয়নি। আমার একটা নাইটি আর কয়েকটা জামা প্যান্ট বেরিয়েছে আর কি, সেগুলো মা কেচে দিচ্ছে গরম জল করে। আর মার ঘরের যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কেচে রোদে দিয়ে এসছে। আর এই দেখো বোতল টোতল আমার সব ভর্তি, মানে ভরে নিয়ে এসছি জেঠিমাদের ওখান থেকে। চলো ঘরে নিয়ে গিয়ে সব রেখে আসি। তো দেখো ছেলে আসার আগে সব সেট জন্য রেখে দিয়েছি, যাতে নালেও আসলেই সব মাটি মাটি মাখি একাকার করবে। তো চলো এখন আমি আমার ঘর সব কিছু রোদে দেওয়া হয়ে গেছে, ছেলে যেহেতু এখন রোজ ঘিসু করে, তো সব কিছু রোদে দেওয়া কমপ্লিট, সকালে তরকারি মাংস সব কিছু কমপ্লিট। এখন তোমার দাদা হয়ে যাবে দোকানে, আর রোজকার মতোই বাবা আসবে বাড়ি, আর আমি তারপরে খাবো ছেলেকে খাইয়ে দাইয়ে। তারপর একটু ইচ্ছা হচ্ছে ঘরে একটু ঝুলঝাল আছে সেগুলো পরিষ্কার করবো, চোখের তোলাটা ইচ্ছা আছে পরিষ্কার করার। সে কবে থেকেই ভাবছি, পারবো নাকি জানি না, কিন্তু ইচ্ছা আছে। তোমার জুতোর তাকটা পরিষ্কার করবো। তোমার জুতোর মধ্যে ধরো জুতোগুলো এমনিতে তাকের মধ্যে রাখা হয় না, ধুলো পড়ে যায়, তো আমরা রাখি একটা চিকচিকের মধ্যে, নাহলে ব্যাগের মধ্যে ভরে তারপরে রাখি জুতোর তাকে। তো আমার আলমারিটা খুলে দেখতে হবে কয়েকটা ব্যাগ বা চিকচিকি পাই নাকি, সেগুলোর মধ্যে সব ভরে রাখবো, মানে জুতোর প্যাকেটগুলোও সব পাল্টাবো। তো দেখি এগুলো পারি নাকি করতে। তো চলো চটপট করে কাজে হাত দিয়ে নিই। তো মা কিন্তু প্রথমে গরম জল করে সবার বাসলে বাসলে জল দিয়ে দিয়েছে, যেহেতু রোজ গরম জল রাখা হয়, কালকে বললামই তোমাদেরকে, সেইভাবেই করেছে আজকেও। আর তারপরে বসিয়ে দিয়েছে ভাত, চাল টাল ধুয়ে দিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ বোধহয় দিয়েছে। তো ভাত হচ্ছে, আর মা ওদিকে কলপটটা পরিষ্কার করছে, পরিষ্কার করবে আজকে, আর এমনি ধুয়ে নিচ্ছে, যেহেতু আমি চার বাসন সব ধুয়েছি, নিচে সব চায়ের পাতা এগুলো পড়েছিল, এই কারণে সব জিনিসটা ধুয়ে নিচ্ছে। তারপরে মানে সার এইসব দিয়ে কলপটটা একটু পরিষ্কার করে নেবে। তো চলো মা আমার কাজ করুক, আর এদিকে আমি আমার কাজ করি। তো দেখো ভেবেছিলাম ছেলে আস্তে আসতে, মানে মা কাটছিল, আমি বললাম কি আছে তরকারি কি রান্না করা, বললাম আমি কেটে দিই। তা মা বললো যে এইগুলো কাটতে সময় লাগবে, এই যে লাউ শাক, তো এটা একটু কেটে দাও। তো এটা আমি কাটছিলাম, আর সেই সময় বন্ধু আমার ছেলেকে নিয়ে চলে আসলো। তো চলো বন্ধু থাকতে থাকতে দাঁড়িয়ে করে কেটে নিই, এটা কেটে তারপর ছেলেকে খাওয়াবো। এখন 11:10 থেকে 15 বাজে, তো ছেলেকে খাইয়ে আমি খাবো, বাবা আসলে বাবাকে খেতে দেবো। তো চলো চটপট করে কেটে নিই। দেখো স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে তোমাদের সামনে চলে আসলাম আজকে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট, কিন্তু এখনো ছাদে জামা কাপড় আছে, ওগুলো কিছুই আনা হয়নি। আর দেখো রান্নাঘরে কতগুলো কৌটোগটি ছড়ানো ছড়ানো ছিল, সেগুলো সব করে এরকম বস্তায় করে ভরে, এই যে এই বস্তায় সব ভরে রেখেছি। আর এই দুটো বান্ডিল মা করে রেখেছে, সেই দোকানের যে কৌটোগটিগুলো খালি হয় সেগুলো। আর ওই দেখো ছেলে দেখো কি করেছে, ভোগলা করে দিয়েছে এই জায়গাটায়, দেখো দেখেছো এই যে এই জায়গাটা পুরো এরকম চট দিয়ে, কিন্তু বাদ বাকিগুলো যেরকম চট দিয়ে ঘেরা করো ঘেরাও, এই জায়গাটাও সেরকম ছিল, কিন্তু ছেলে একটু একটু করে ছিটতে ছিটতে ছেলে এরকম করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই যে ওকে চান করিয়ে আজকে চান করেনি, যেহেতু বাবা আমার ধরে না, ছেড়ে দাও না, চলে এসো এদিকে চলে এসো। তো যেহেতু কালকে ছেলের জ্বর ছিল, এর জন্য ছেলেকে আজকে চান টান করাইনি, এমনি গাটা মুছিয়ে, মানে একবারই গামছাটা ভিজিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিয়েছি,
আর মাথায়ও জল দিইনি, যেহেতু চুল বড় বড় তো চুল ভেজা থাকবে, এর জন্য মাথা ভিজাইনি। ভেজা গামছা দিয়ে মাথাটা ভালো করে মুছে দিয়েছি, তারপর মাথায় বেশি করে তেল দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছি। ওই দেখো এখন খেলছে, মাথায় ঝুঁটি বেঁধে দিয়েছি, তো এখন ছেলে খেলছে, তো খেলুক, এখন আমি ছেলেকে খাওয়াবো। এখন প্রায় 2:30 বাজতে চললো, আর বাবা আজকে ছেলেকে নিয়ে যায়নি, এর জন্য আমার একটু লেট হয়ে গেছে। রোজ তো বাবা নিয়ে যায়, তো আমি তাদেরকে একটু করে নিই, হয় একই টাইমেই কাজ, কিন্তু নিয়ে গেলে আর কি ওর পেছনে চেঁচাতে অন্তত হয় না। তো আজকে মা দেখছিল, আবার ওই ঘর থেকে পুচকু এসেছিলো, মানে ওর বদ্দা এসেছিলো, ওর দাদা এসে আর ও একসাথে খেলছিলো। আমার ছেলের দেখলাম আজকে গালের এক সাইডে রক্ত পড়লো, তো কেটে গেছে না কি হয়েছে বুঝতে পারলাম না, কান্নাও করেনি কিছুই করেনি, আমি দেখলাম যে মুখ থেকে রক্ত পড়ছে। তো যাই হোক, তো চলো এখন আমি একটু ছেলেকে খাইয়ে নিই। আর দেখো চান করে ভিজে নাইটি নাইটি সমস্ত কিছু মেলে দিয়েছি, আর যা যা জামাকাপড় বাইরে ছিল সেগুলো ঘরে নেওয়া হয়েছে, নিয়ে সব এক জায়গায় দলামোচা করে রেখে দিয়েছি, কিন্তু কিছুই গোছানো হয়নি, সেগুলো সব গোছাবো, সব ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গোছাবো, তারপরে তোমার দাদা ভাইজন আসলে খেয়ে দে, তারপর বিকালে যা যা কাজ আছে সেগুলো করবো। আর মা রান্না হয়েছে এইমাত্র, রান্না করে মা বাসন টাসন মাজলো, এখন হয়তো কাপড় টাপড় ছাড়বে, যেহেতু যেটা করে রান্না করেছে। ওরে বাবু চলে আয়। এখনও মানে কালকে যে তোমার দাদা ভাই মাংস এনেছিল, তো এনেছিল 4 পিস, তার মধ্যে 1 পিস তোমার দাদা ভাই দুপুরে খেয়েছে, 1 পিস আমি খেয়েছি, আর 2 পিস আছে, তো কালকে রাতে ও খায়নি আর আমিও খাইনি, এখন আছে দেখি কে খায়। বাবাকে একটা দেওয়া হবে, তোমার দাদা ভাই যদি খায় তো খাবে, কেননা ও বলেছে খাবে না, আবার কী করবে জানি না। আর আমাদের জন্য তো মাছ আছে, যেহেতু সেদিন পরশু দিন বাজারে গেছিলো, তো মাছ ভাজ পরশু দিন না সরি কালকেই বাজ কালকে গেছিল বাজারে, কালকে গেছিলো বাজারে, যেহেতু একটু বেশি করে মাছ আনা হয়েছে, মাছ ভেজে রেখেছিল, এখন তো শীতকাল ভেজে রাখলেই হয়, তো মাছ ভেজে রেখেছিলো, মাছ ভেজে রাখার পরে মানে ওই মাছটাই আজকে রান্না হয়েছে আর কি। তো এই দেখো ছেলে আমার সঙ্গে সঙ্গে হাঁটছে, এই যে বাবা, এই দেখো, এই দেখো তুই কত ক উলি বাবলি, এই কে। তো চলো ছেলেকে খাইয়ে দিই, কারণ পুরো 2:30 বাজে, তো চলো ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে আবার আসছি। তো দেখো এখন মাঝে বেলা 4:00 চান করতে এসছি, কখন তো ঘুমও পেয়েছিল, ঘুমাইনি মানে ছেলেকে ঘুম পাড়ছিল তখন, তো মাই ভাত টাত বাড়লো, মা খাচ্ছে ওদিকে, আর তোমার দাদা ভাইয়ের জন্য ভাত বাড়া আছে, আর দেখো সেই লাউ শাক যে কেটে দিয়েছে সেই লাউ শাক ডাল দিয়ে তরকারি করেছে, আর দেখো কুকিল মাছ এনেছিল যে কালকে, সেই কুকিল মাছটা রেখে দিয়েছিল, সেই কুকিলা মাছ, আর এটা বলো তো কি বাঁধাকপির বড়া, আর এই দেখো এটা আছে কালকে সে মাংস তরকারি, যেহেতু কালকে বললাম না 2 পিস আছে, ওটা মা আবার একটা আলু দিয়ে একটু শুকিয়ে রেখেছে। তো চলো বেশি কথা না বললে তাড়াতাড়ি, এটা তোমার দাদা ভাইয়ের জন্য, তো চলো বেশি কথা না বললে তাড়াতাড়ি খেয়ে নিই, 4:00 বেজে গেছে। তো দেখো বন্ধুরা এখন 10:00 বাজে, এখন আমি ছেলেকে খাওয়াবো, তো ছেলের খাবারটা গুলে নিয়েছি, ছেলের খাবারটা গুলে নিয়েছি, আর দেখো ছেলে এখন ঘুমাচ্ছে, ওই দেখো, তো দেখতে পাচ্ছ ছেলে এখন ঘুমাচ্ছে, আর ছেলেকে সেই তখন সন্ধ্যেবেলাতে মুড়ি আর দুধ খাইয়ে তা খাইয়েছি, তারপরেও ঘুমিয়েছে প্রায় 8:00 সময়, তো 8:00 সময় ঘুমিয়েছে, আর এখন 10:30 বাজে, 10:15 হয়তো মতন বাজে, তো মা দুধটা গরম করে দিয়ে গেলো ছেলের, দুধ তো আমি সন্ধ্যাবেলায় জাল দিয়েছি, এখন মানে পুরো ঠান্ডা হয়ে গেছে, এই কারণে গরম করে ঘরে দিয়ে গেলো, আর মা দুধ রুটি খেয়ে নিয়েছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর আমাদের ভাতটা করে দিয়েছে মা কাঠের মধ্যেই, কালকে আমি করেছিলাম আজকে মাই করেছে, আর ছেলে এখন ছেলেকে এখন তুলবো, ছেলের খাবারটা করা হয়ে গেছে, ছেলেকে মানে খাবারটা এখন করা হয়ে গেছে, এখন ছেলেকে আমি তুলবো, ছেলেকে তুলে ছেলেকে খাওয়াবো, ওষুধ আছে একটা রাতের সেটাও খাওয়াবো, তো রাতের ওষুধ টষুধ খাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দেবো। ছেলে সন্ধ্যে থেকে অনেকবার হিসু করেছে বলে সন্ধ্যাবেলাতেই একটা প্যাম্পাস পরিয়ে দিয়েছি, আর প্যাম্পাস নেই, তোমার দাদা ভাইকে বললাম একটা প্যাম্পা মানে আনতে, প্যাম্পাস আবার আনবে, আনলে পরে রাতের বেলা আবার আর একটা চেঞ্জ করিয়ে তারপরে ছেলেকে শোয়াবো, যেহেতু এটা অনেকক্ষণ পড়ে আছে তো এই কারণে। আর চলো তাহলে এখন ছেলেকে চটপট করে খাইয়ে দিই, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু শুইনি, কারণ বিকালে কাজবাজ সেরে ছেলে ঘুমাচ্ছিল না, ছেলে প্রচণ্ডই কান্নাকাটি করছিলো, তারপরে নিয়ে একটুখানি ঘুরলাম ছেলেকে নিয়ে, ছেলেকে নিয়ে ঘুরে টুরে তারপরে সন্ধ্যের সময় বাড়ি এসেছি, তারপর পাশের বাড়ি একটা দিদি বাড়ি গেছিলাম, মানে সামনের বাড়ি, ওই দিদিবাড়িতে গেলাম, ছেলেকে আবার একটু মোয়াইতো, হ্যাঁ
মোয়া করেছিল, সে মোয়া দিয়েছে, ছেলেকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, আর আরেকজন ছিল একটা জেঠিমা বলতে পারো। তো ওই জেঠিমার সাথে গল্প করছিলাম, ওই জেঠিমাকেও দিল। তারপরে বাড়ি আসলাম, আমার জুতো ছিঁড়ে গেছিলো। জুতো ছিঁড়ে যাওয়ার পরে মা আবার জুতো এনে দিয়েছে, যারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার জুতো ছিঁড়ে গেছিলো বলে মা আবার আজকে জুতো এনে দিল। তো পায়ে দিয়ে দেখেছি জুতোটা ঠিকই হচ্ছে, কিন্তু গোড়ালির কাছ থেকে দেখো একটু ছোট হচ্ছে আর কি। দেখো একটু ছোট হচ্ছে, কিন্তু এটা ছাড়লে জিনিসটা ঠিক হয়ে যাবে। জুতোটা পরবো, জুতোটা দুদিন পরলে জুতোটা ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার পরে মানে একটু পা থেকে ছাড়বে, এখন তো পুরো টাইট হয়ে গেছে, এরপরে বেল্টটা একটু ছাড়বে, তারপরে পরলে পরে পুরো ঠিকঠাক হবে আর কি। তো এখন একটু একটু ছোট হয়, আর আমার পায়ের সাইজটা এরকমই না, তো আমার খুব সমস্যা হয় জানো তো। কোনো ড্রেস কিনতে গেলে, কোনো জুতো কিনতে গেলে এক পায়ে ছোট হবে নয় বড় হবে, আমার সাইজে পাওয়া খুবই মুশকিল। আর যে কোনো ড্রেসও হয় ছোট হবে না হয় বড় হবে, আমি নিলে বড়টাই নিই, তারপরে কাটিয়ে নিই নিজের মাপ মতন। তো কী আর করবো বলো, আমরা খুব লম্বা না এই কারণে। তো কী বলবো, আমাদের মতন মানুষদের খুবই দুঃখ, কারণ কোনো কিছু ধরাটা পছন্দ হলো, খুবই পছন্দ, তারপর দেখ পরে দেখবো হয় না মানে বড় হয় না হয় ছোট হয়, ছোট খুবই কম, মানে বড়ই হয় বেশি। আর এমন না মানে সাইজের পাওয়া যায় না, আমাদের সাইজটা এরকমই মনে হয় একবারে ছোট, মানে ও আমাদের সাইজটাই হয় না, মানে ছোট হবে না আর বড় হবে এরকম আর কি। তো চলো বেশি কথা বলবো না, কারণ ছেলেকে খাওয়াবো এখন, রাত তো বললাম 10:10 হয়ে গেছে। তো চলো, ছেলের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো আগে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেবো, তারপর তোমার দাদা ভাই আসলে কথা হচ্ছে। ও তো তখন খাবার টাবার গুলে আমার কিন্তু ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, কিন্তু ছেলেকে ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলে তো ঘুমালো না। আর তার মধ্যেই তোমার দাদা ভাই চলে এসেছিলো, তারপরে একটু খেললাম ছেলের সাথে। আর তোমার দাদা ভাইকে প্যাম্পাস আনতে বলেছিলাম, তোমার দাদা ভাই গেছিলো প্যাম্পাস আনতে ভুলে, তারপরে আবারও পাঠিয়েছি দোকানে। যাবে না বলে কি, যেটা পড়া আছে মানে এখন আপাতত একটা পড়া আছে যেটা সন্ধ্যাবেলায় পড়িয়েছিলাম, তো বলে কি একটা পড়া আছে এটা দিয়ে রাতটা চালিয়ে দাও। আমি বললাম এটা দিয়ে হবে না, যেহেতু 2-3 বার হিসু হয়ে গেছে, ওটা লিকেজ হয়ে যাবে, মানে হিসুটা বেশ ই হয়ে যাবে, মানে ওর স্কিনে লাগবে পুরো হিসুটা। তারপরে আবার পাঠালাম দোকানে, পাঠিয়েছি, তারপরে গেছিলো দোকানে, দোকান থেকে চলে এসছে, এসে তারপর প্যাম্পাসটা এখন পরবো না, আর একবার দুবার ইস্যু করুক, তারপরে পাল্টে দেবো প্যাম্পাসটা। আর চলো ততক্ষণ আমরা খেয়ে আসি। চলো, সারাদিন তো তোমাদের সাথে অনেক বক বক করলাম, আর এখন কি করবো জানো, এখন ভিডিওটা এন্ড করে দেবো, কারণ ভিডিওটি তো অনেকটাই লং হয়েছে বলো। তোমরাও তো দেখবে বেশি লং হলে তোমরা কি করবে জানো, স্কিপ করে করে ভিডিওটি দেখবে, তো এর জন্যই ভিডিওটি আর বেশি লং করবো না। আর এখন বাজে রাত প্রায় 12টার কাছাকাছি, তো এখন আর ভিডিওটা লং করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কিছু বলবো না। তো আজকের মতন এখানেই, এটা ভালো থেকো, সুস্থ থেকো।